আমাদের তো এখনো আমরা হোটেলে ভাতের অর্ডার করে দিয়েছি, আসলে একটু দেরি হবে, রান্নাগুলো মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হোক। তো আজকে আমাদের রেসিপি অনেক আছে, সবুজ ইলিশের উপর, ইলিশ আর ইলিশ, সবুজ ইলিশের উপরে আমরা একটু সময় বলবো দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে পুঁইশাক মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পুঁইশাকের চচ্চড়ি, এটা বেগুন দিয়ে তেল ঝাল ইলিশ মাছের, এটা হচ্ছে গিয়ে মালাইকারি, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ, এখানে লঙ্কা রয়েছে, কারা খালে খাবে এখানে, এখানেও লঙ্কা, এখানেও লঙ্কা, এত কিছু, কত লঙ্কা খাবে তুমি? জমে যাবে একটু ইলিশ মাছ যদি ভাজা দিয়ে থাকতো, কি যে ভালো হতো ব্যাপারটা। কিন্তু সম্রাট অনেক কথা বেগুন ভাজা বলছিল, ব্যাপক লাগলো শুধু ইলিশ খাবো বলেছিলাম, কিন্তু ভাতের সাথে আলু ভাজাও দিয়েছে, ঘি রয়েছে, ঘিও দিয়েছে, তো এটা সব কাজে লাগিয়ে দিই একদম। আজকে ইলিশ উৎসব, তার সঙ্গে আদা আচার হোটেল থেকে দিয়ে যাচ্ছে ফাটাফাটি, এখানে রয়েছে এক বাটি আচার, মিক্স আচার শুরু করলাম, লেবু নাও, ঠিক আছে সম্রাটকে দাও, দিলে হতো না দিলে হতো, খুব জোর খিদে পেয়েছে, ধোয়া জল খাওয়া শুরু করি, গরম ভাতে ঘিয়ে মজাই আছে, সাথে একটু পেঁয়াজ, একটু লঙ্কা বোধ হয় গেল, দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই জমে যাচ্ছে, জমে ঠান্ডা বরফ হয়ে গেছে, জল গুঁড়ো জমা, হয়ে যাক, বন্ধুরা তাহলে কম্পিটিশন হয়ে যাক, তোমার আর আমার মতো একটু মাছের তেল নিয়ে নিচ্ছি, সবাইকে দিই অল্প অল্প করে দেবো, এখানে তো ঘি রয়েছে, ঘি হয়ে গেছে,
একটু মাছের তেল দিয়ে খেলাম, ঘি দিয়ে মাছের তেল দিয়ে খেলাম, এবারে ডাল দিয়ে খাবো। এটা ডাল তো দেখছেন তো হর হর গঙ্গা, এটা দিয়ে খেতে খাবো একটু বলি। হোটেলের ডাল কীরকম হয় আপনারা সবাই মোটামুটি জানেন, হর হর গঙ্গা। এটা টমেটো দিয়ে পাতলা ঝোল, তুমি একটু নেবে কি? একটু সময়কে ভাব দাও আচার আমাদের জন্য টেবিলটা ছোট হয়ে গেছে সত্যি, তাই মাথাটাই উঠলো দাও। আলু ভাজা আছে, ডিপ ফ্রাই একদম। আমরা বলবো না, আগে ওরাই বলি। মাছের মাথা দিয়ে পুঁইশাকটা খুব সুন্দর, মানে খুব সুস্বাদু হয়েছে, মানে যেরকম হয় ঠিক রেস্টুরেন্ট হোটেলে যেরকম হয় ঠিক সেরকম টেস্ট রাঁধুনি না, আমাদের কোনো বড় রাঁধুনি না, তবু এরা নিজেদের আইডিয়া দিয়ে নিজেদের বুদ্ধি দিয়ে যেটুকু যা করেছে অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লাগে। মাছটার টেস্টটা খুব সুন্দর, মাছটা আমাদের খুব টাটকা মাছ আমরা পেয়েছি, ফ্লেভারটা খুব সুন্দর আসছে, মানে ইলিশ মাছ তো গন্ধেই মাত করে দেয়, সেই হিসেবে খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর আসছে, আমরা সমস্ত কিছু নিজের দায়িত্বে এবং এরা নিজের দুজনে নিজের দায়িত্বে করেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তাই আর আমরা বেশি কথা বলছি না, খাওয়াটা না মাথা পড়েছে তো, এই যে মাথাটা ভালো হয়েছে পুরো ঘেটে গেছে, মানে ওরকম অসুবিধা হচ্ছে না, না না মিন্টু তো এখনো ভাত নেয়নি, সম্রাট কিন্তু দুবার নিয়ে নিচ্ছে। সম্রাটের ইয়াং বয়স, হ্যাঁ তোমার ইয়াং বয়স এখন তো এখন এই বছর হচ্ছে, সত্যি কথা বলতে এই বছর তো ওরা খাওয়া দাওয়া করবে নাকি না, বৃদ্ধ বয়সেই খাবে, দুটা বয়স ধরে দাঁত পাত পড়ে গেছে। এখনো মিন্টু জানে না, এটা খালি ঠিক আছে। আচ্ছা ইলিশ শুরু করবো কি লাগে তো অনেক কটা আছে, এটা না আমাকে লং কাটা দেবে।
লঙ্কা আছে তো সেদ্ধ না না সেদ্ধ লঙ্কা একটা ব্যাপার লাগা লাগা খাব লাগা দেব সেদ্ধ লঙ্কা খাবে থ্যাংক ইউ আর কিছু দিতে লাগবে না আর কিছু লাগবে না লঙ্কা দিয়ে দিতে হবে লঙ্কা আর তো দিয়ে দিতে লঙ্কা পড়েছে এখানে তো খুঁজেও পাচ্ছি না আছে লঙ্কা আছে আচ্ছা আছে এই পেয়েছি পেয়েছি এই যে বার করো শোনো না লেজা আরও আছে তোমারও আছে তুমি চিন্তা করো না ওকে ঠিক আছে দাও গ্রেভি দেবো আর দেবো সব গরম আছে দোকান 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 নেই দিদি আরে কোথায় যাবে আরো ওইটার উপরে ওই সাইডটাই খাও এই কি ঝোল নাকি গ্রেভি ব্যাপক দেখতে লাগছে কিন্তু মনে তুমি গায়ে মেখে নি আশা করি ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ভালো করে যত্ন করে খাবো কি খাবো বুঝতে পারছি না বাহার দিয়ে দিচ্ছে হ্যাঁ দাও পাপড় ঠান্ডা হয়ে যাবে এখানে যেহেতু পাখা চলছে দেখি হাত ছাড়ো আমার এই এই আমাদের এখানে এত কিছু খাবার রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো একটু বলবো মাছের উপর কিছু আছে তুমি আগে বেগুনের তেল ঝাড়ো বেগুনের তেল ঝাল তুমি করেছো ঝোল কম তেল বেশি তবে মিষ্টি মিষ্টি ভাবে একটু ঝাল খেয়ে নি তারপরে মিষ্টি দিয়ে খাবো আগে বেগুন তেল ঝাল তেল ঝালটাও কিন্তু ইন্দ্রায়ণী এটাও ইন্দ্রায়ণী করেছে ইলিশ বেগুনের তেল ঝাল
যে তেল ঝালে যে কালারটা ফ্রেন্ডস আগে না মাছগুলো তুলে দিই বুঝছো হ্যাঁ হ্যাঁ হচ্ছে গিয়ে গ্রেভিটা নেব তুমি কি এখন লেখা দেখো না 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 এখন লেখা এক তেল আছে বেগুন বেগুন পাওয়া যাচ্ছে না বেগুন আছে আছে ঠিক আছে আছে আস্তে আস্তে তুলতে হচ্ছে বুঝছো বেগুন বেশ বড় বড় পিস না বেগুনগুলো ঘাটেনি না না ঘাটেনি কিছু ঘাটেনি বেগুন ঘাটেনি কিছুই ঘাটেনি তবে একটা কথা একটু বলবো আমি দুটো লঙ্কা পড়েছে আমাকে একটা দিয়ে দিও তোরে সেদ্ধ লঙ্কাটা খেতে খুব ভালো লাগে তবে গ্রেভি গ্রেভি কে কে নেবে হাত তোলো ওই অনেক গ্রেভি দাও একটা কথা তো বলছি সম্রাট ভয় পেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে তো সম্রাটের সাথে ঠান্ডা ভাত নিয়ে নিচ্ছি কেন এতটা গরম তো খুব গরম একদম ঠান্ডা গরম তুমি সার্ভ করো আমি খাচ্ছি আর সম্রাট বলছে না না দিও না কি দেবো কাকে কি দেবো আমাকে ছোট একটা পিস দাও ভাত খাচ্ছি আমি কিন্তু বড় পিস নাকি ছোট ছোট আছে এটা জানি না কি পিস আরে একই রকম হবে একটা পিস তো ছোট কম বেশি হবে আর ওদিকে আমি তাকে না তো দিও দেবো কাকু বলছো কেন দাও দাও কাকুই তো মিন্টু কাকুই আমাকে একটুখানি গ্রেভি দাও একদম অল্প বেশি দেবা না বেশি খেও না বেশ 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 যদি আমার পেটটা খারাপ হয় তোমার জন্য ইলিশের এত আইটেম খেলে পরে এমনি পেট খারাপ বলার কিছু নেই রাত্রে হালকা খেয়ে নেবো আমাদের পাশে রান্না হচ্ছে ওখান থেকে একটা ঝাঁজ আসছে রান্না লাউ হচ্ছে লাউ তো ফ্রেন্ডস আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ করলাম আর আজকের এই পুরো আমাদের ইলিশ উৎসবের যে ভিডিওটা ইলিশের যে প্রতিটা আইটেম দেখে আপনাদের কেমন লাগবে সেটা তো অবশ্যই বলবেন আইটেমগুলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করবেন তার সাথে ভিডিও লাইক ভালো লাগলে লাইক করবেন রাখি টাটা শেষ করো টাটা চলে যাচ্ছে তো এখন তো খাওয়ার পর্ব চলছেই বেশি বেশি বলতে গেলে বেশি লম্বা হয়ে যাবে